আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সময় পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, ওরু মেয়র মোহাম্মদ হাবিব রহমান, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মুথি রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান সেলিম সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংসদ নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান নেতাকর্মীরা। আপনারা 8 সালে আবার একত্রিত হয়ে